আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ একরামুল হক, প্রভাষক ইসলামিক ইতিহাস, রংমালা দারুসুন্নাহ আলিম মাদ্রাসা। আমি আজকে আলিম প্রথম বর্ষে ইসলামিক ইতিহাসের সুলতান মোহাম্মদ সম্পর্কে পাঠ দেব এবং তার প্রাথমিক জীবন আলোচনা করব। পরে তার বিভিন্ন অভিযান সম্পর্কে সম্ভব যতটুকু সম্ভব আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভারত উপমহাদেশের ইতিহাসে ইসলামের আগমন ও সম্প্রসারণের এক অবিস্মরণীয় নাম হচ্ছে সুলতান মোহাম্মদ। তিনি একাদা ছিলেন বিদ্যুৎসাহী, ন্যায়পরায়ণ, সুশাসক, সাহসী, উদ্যমী এবং পরোপকারী, প্রতিভাবান এবং অসামান্য ব্যক্তিত্বের অধিকারী। গদি সিংহাসনের মধ্যে তিনি শুধু সর্বশ্রেষ্ঠ ছিলেন না, তখনকার সময়কালে সমসাময়িককালে যেসব কয়জন শাসক ছিলেন তার মধ্যে তিনি ছিলেন অত্যন্ত সর্বাপেক্ষা ক্ষমতাধর শাসক। এই তার প্রাথমিক অবস্থা। তার হচ্ছে তার জন্ম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার জন্ম তিনি ছিলেন সুবুদ্ধ কিনের জ্যেষ্ঠ পুত্র সুলতান মোহাম্মদ 971 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সুবুদ্দিন। তিনি এই গজনীর নিকটবর্তী এক জাবলিনের আমির প্রভাব সাহেবের আমিরের কন্যা ছিল তার মাতা। তিনি ছিলেন অত্যন্ত গুণধর এবং বাল্যকাল থেকে সুলতান মোহাম্মদ ছিলেন উদ্যমী, সাহসী, উচ্চ আকাঙ্ক্ষা সম্পন্ন। প্রিয় শিক্ষার্থী, অসি পরিচালনা তার শখ ছিল। ভবিষ্যতে যেন তিনি একজন সুদক্ষ যোদ্ধা এবং শাসক হবেন, ছোটবেলা থেকে তার মধ্যে সেটা লক্ষ্য করা গিয়েছে। প্রিয় শিক্ষার্থী, শিক্ষা সুলতান মোহাম্মদ প্রাথমিক শিক্ষা অর্জন করেন পারিবারিকভাবে। এরপর তিনি আইনশাস্ত্র, ফিকাশাস্ত্র, হাদিস, কোরআন হাদিসের উপর তার যথেষ্ট জ্ঞান ছিল। তিনি কোরআনে হাফেজ ছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি ফিকাশাস্ত্রের উপর একটি গ্রন্থ রচনা করেন। তিনি কাব্যচর্চায়ও তার যোগ ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি তীর ও তারবারি পরিচালনায় তিনি অতি দক্ষ। বৌদ্ধ শাসক সবুদ্দিনের জীবনের শেষ পান পুচ্ছ যখন তার পিতা গজনীদের শাসন কার্য পরিচালনা করেন, তখন তিনি শেষ পাঁচ বছর তার গজনীর নিকটবর্তী খোরাসানের শাসনকর্তা হিসাবে নিযুক্ত হন। এই সুবাদে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সুবাদে তিনি আইন শৃঙ্খলার ব্যাপারে বিশেষ প্রশিক্ষণ অর্জন করেন। শৃঙ্খলার ব্যাপারে তিনি বিশেষ প্রশিক্ষণ অর্জন করেন এবং দুর্য সহনশীলতার গুণ তার মধ্যে সীমাহীন ছিল। সংকট, সংঘাত মুহূর্তে তিনি কখনো বিচলিত বা দুর্যোগস্থিত হতেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভারত উপমহাদেশে তিনি যে সকল অভিযান পরিচালনা করেছিলেন তার মধ্যে সবচেয়ে বড় অভিযান যেটা ছিল সেটা হল সোমনাথ মন্দির আক্রমণ বা সেখানে বিজয় অর্জন করা। সেই সময়ও অভিযানকালে তিনি সাহস ও বীরত্বের সাথে সেই পরাকাষ্ঠা দেখিয়েছিলেন, তা অবিস্মরণীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার জীবন দর্শন, সুলতান মোহাম্মদের জীবন দর্শন যদি আমরা আলোচনা করে দেখি, তিনি মানে সুলতান মোহাম্মদ জীবন দর্শন ছিল গোড়ামি ছিল না, তিনি আলেম ওলামাদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তাদেরকে শ্রদ্ধা করতে তাদের মতামতের প্রাধান্য দিতেন। এই প্রসঙ্গে ডক্টর তারাচাঁদ উল্লেখ করেন, একজন জেনারেল হিসেবে তিনি এবং যোদ্ধা হিসেবে মানে অনেক ঊর্ধ্বে ছিলেন সুলতান মোহাম্মদ। অনেকের মতে ভারত উপমহাদেশে আক্রমণ করেছিলেন, কী কারণে করেছিলেন মতপার্থক্য ছিল, কিন্তু দেখা গেছে তিনি দন দৌলত ও সম্মান রাজত্বকে সুসংগত করার জন্য তিনি যে গজনীর সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন তাকে সুসংগত করার জন্য তার প্রচুর সম্পদের দরকার
ছিল, অর্থ সম্পদ দরকার ছিল, তার জন্যই তিনি মূলত ভারতবর্ষে অভিযান পরিচালনা করেছিলেন। কিন্তু অনেকের মধ্যে মত পার্থক্য আছে, সেটা হচ্ছে অনেকে ধারণা হচ্ছে তিনি হিন্দুদেরকে ধ্বংস করার জন্য এবং মন্দির ধ্বংস করার উদ্দেশ্যে তিনি ভারতবর্ষ অভিযান পরিচালনা করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদৌ সত্য নয়, কারণ তার সেনাদের মধ্যে যে বন্ধু তার সেনাদের মধ্যে দেখা গেছে তার সৈন্যদের মধ্যে হিন্দু সৈন্যরা অংশ নিয়েছিল যুদ্ধে এবং তাদের জন্য তিনি আলাদা ব্যারাকে নির্মাণ করেছিলেন এবং তাদেরকে অনেক উচ্চ পদে প্রতিষ্ঠিত করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি একজন বিদ্যুৎসাহী ছিলেন, সুলতান মোহাম্মদ বিদ্যুৎসাহী ছিলেন এবং তার পৃষ্ঠপোষকতায় তার দরবারে সাহিত্যিক, শিল্প, দর্শন, বৈজ্ঞানিক, ঐতিহাসিক, স্থাপত্য শিল্পের এক সমাবেশ করেছিল। তাই নয় শুধু, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতা হাবিবুর মতে সুলতান মোহাম্মদের শাহী দরবারে প্রায় 700 অধিক কবি সাহিত্যিক সাহিত্য চর্চা করতেন এবং অমর কবি সাহিত্য চর্চা মানে সাহিত্য চর্চা করতেন এবং অমর কবি ফেরদৌসী সব মানে তখন সুলতান মোহাম্মদের সভাকবি ছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার নির্দেশে সুলতান মোহাম্মদ শাহনামা রচনা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুলতান মোহাম্মদ ব্যক্তিগত পাঠাগার ছিল যেখানে তিনি অত্যন্ত যত্নের সাথে সাইন পাঠাগারে অনেকগুলি গুরুত্বপূর্ণ বই সংযোজন করতেন। উন্নত মানের গ্রন্থ হলে তার গ্রন্থাগার পাঠাগার পাওয়া যেত এবং বিভিন্ন দেশ বিজয়ের সময় সুলতান মোহাম্মদ এবং সেখান থেকে উন্নত গ্রন্থগুলি তার মানে বিজয়ের পাশাপাশি সেগুলো তিনি নিয়ে আসি তার পাঠাগারে সে তার সংযোজন করতেন এবং অনেক দুষ্প্রাপ্য গ্রন্থ তার পাঠাগারে সংযোজিত ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাশাপাশি সুলতান মোহাম্মদ আরবি, পার্সি ও তুর্কি ভাষা সম্পর্কে পণ্ডিত ছিলেন। স্থাপত্যশিল্পে সুলতান মোহাম্মদ যথেষ্ট সমাদর করতেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি স্থাপত্যশিল্পের অনেক নিদর্শন গুণাবলী গজনীতে স্থাপন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার ক্ষমতা গ্রহণ, সুলতান মোহাম্মদ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন 997 খ্রিস্টাব্দে তার পিতা মৃত্যুর পরে এবং 997 সালে তার পিতা মৃত্যুর সময় তার উত্তরাধিকারী নিয়োগ করে যান তারই ছোট ভাই ইসমাইলকে। কিন্তু সকল যোগ্যতা থাকার পরও কিন্তু সুলতান মোহাম্মদকে সিংহাসনে অধিষ্ঠিত করে যান। এর মধ্যে দুইজনের মধ্যে এক মনোমান্য দেখাতে সুলতান মোহাম্মদ প্রথমে তার সমঝোতামূলক সম্পর্ক সৃষ্টি করতে চান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে দীর্ঘ 7 মাস পর্যন্ত তাদের মধ্যে অন্তদ্বন্দ্ব কলহ চলতে থাকে কিন্তু মিত্রতাপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়নি। পরিশেষে তাদের মধ্যে সমতল ভূমিতে একটি যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইসমাইল পরাজিত হয় এবং সুলতান মোহাম্মদ বিজয় অর্জন করেন। এই শোচনীয় পরাজয়ের পরে সুলতান মোহাম্মদ তার উপর বিরাগভাজন না হয়ে সুলতান মোহাম্মদ তাকে নামে মাত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ নামে মাত্র তাকে কারাগারে আবদ্ধ করেন এবং সকল প্রকার আরামায়াস সুব্যবস্থা করে দেন। এদিকে নিজে গদি সিংহাসন অধিষ্ঠিত হন। কিন্তু দুঃখজনক সত্য যে সুলতান মোহাম্মদের এই বিদ্রোহ সম্পর্কের সুযোগে ইসমাইল কারাগারে থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এক পর্যায়ে তিনি তার বিরুদ্ধে দ্বিতীয় ব্যবস্থা গ্রহণ করেন, সেটা হচ্ছে তাকে দূরের একটি দুর্গে নির্বাসন দেন এবং সেখানে তিনি অবস্থান করেন এবং মৃত্যু পূর্ব পর্যন্ত মানে জীবনের শেষ দিনগুলি ইসমাইল সেখানে কাটিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি 998 খ্রিস্টানের প্রায় এই প্রেক্ষাপটে তখন তিনি সেখানে বাকি জীবনটা সেখানে অতিবাহিত করেন। কিন্তু আজকে আমরা তার প্রাথমিক জীবন আলোচনার পরে কিন্তু ভারতবর্ষের অভিযান সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। প্রথমে সুলতান মোহাম্মদ আধিপত্য বিস্তারের দিকে মনোনিবেশ করেন, কারণ হচ্ছে ভারতবর্ষের দ্বন্দ্বরত রাজনৈতিক বিশৃঙ্খলতার সুযোগ দেখা দিলে তিনি সেদিকে অভিযান পরিচালনা মনস্থির করেন।
তিনি 17 বার 12 অভিযান পরিচালনা করেছিলেন, প্রত্যেকবারই তিনি সফলতার সাথে মানে অভিযান সম্পূর্ণ করতে সক্ষম হন। পৃথিবীর ইতিহাসে কোনো আক্রমণকারী নেই যে মানে প্রত্যেকটা অভিযানে সফলতা অর্জন করতে পারে। এই প্রেক্ষাপটে আক্রমণের পর এরূপ সফলতা অর্জন সম্ভব হয়নি। আমি তার অভিযান সম্পর্কে পরবর্তী মানে পার্টে আলোচনা করব। তবে এই পর্যায়ে আজকের পার্ট আমি এখানে শেষ করছি।